নাকা চেকিং এর সময় একটি চার চাকা গাড়ি থেকে উদ্ধার হলো 22 লক্ষ 46 হাজার টাকা ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ সোমবার রাতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতিমোড় এলাকায় নাকা তল্লাশির সময় টাকা সহ 5 ব্যক্তিকে গ্রেফতার করা হয় বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকার ছোট গাড়ি ধৃতরা হলো দার্জিলিং এর গুঞ্জন রায় জলপাইগুড়ির ধনেশ্বর বর্মন কোচবিহারের ভূপেন বর্মন ময়নাগুড়ির প্রহ্লাদ বর্মন এবং ময়নাগুড়ির কমল রায় পুলিশ সূত্রে খবর নাকা চেকিং এর সময় জলপাইগুড়ি অভিমুখী ছোট চার চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে ধৃতরা এত টাকা কোথায় এবং কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তার কোনো সদুত্তর দিতে না পারায় গ্রেফতার করা হয়েছে ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এই আজকে ওই 27 তারিখ 27 মার্চ ওই 8:15 মিনিটে যখন ওই নাকা চেকিং করছিল ওই NH31 ডিতে হাতিমোড় রাজগঞ্জ থানার অন্তর্গত সেই সময় একটা টয়টা ইনোভা গাড়ি সেখানে পুলিশ ওটাকে ডিটেক্ট করে এবং সেখান থেকে 5 জন ব্যক্তি তারা ধরা পড়ে এবং তাদের কাছ থেকে 22,46,000 টাকা পুলিশ উদ্ধার করে এবং উদ্ধার করে আজকে কোর্টে আদালতে ওদেরকে প্রেরণ করে তো ঘটনা হচ্ছে যে এই যেহেতু ওদের থেকে অবৈধভাবে টাকাটা পেল সেই জন্য ওদেরকে একটা সাসপিশন অন সাসপিশনস আজকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং 41 ওদেরকে অ্যারেস্ট করেছে এবং আজকে ওদেরকে আদালতে এখন তোলা হবে তারপরে আদালতে আমরা জামিনের আবেদন করেছি জামিন শুনানির পরে আদালত যথাযথ অর্ডার দেবে